সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। মামা কেলো 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 শ্বাস ও আমি শ্বাস করে দিলে ও করলে কেন করলে কেমন করলো মা ও কিছু বলে বকালে। তো যেটা বলছিলাম, ফিজিক্যালি ভালো আছি, মেন্টালি ভালো নেই, মনের দিক দিয়ে একটু খারাপ আছে। কপালে এটা থেকে বুঝতেই পারছো, আজ একটু পুজো দিতে গিয়েছিলাম, মানে গত পরশু দিন আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয় বাড়িতে, একটা না দু তিনটে অ্যাক্সিডেন্ট ছোটো ছোটো। মানে প্রথমে তো সকালে কারেন্টে শক খেয়েছিলাম, যেটা যাতে ভয় পেয়ে গেছিলাম কেউ, মানে কপালগুলো জোরে হয়তো বেঁচে গেছি। তারপর টুপিটাকেই মানে অনেক কিছুই হয়েছে। আর আজকে একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে টুপুর বাবা বেরোচ্ছিল, বেরোতে বেরোতে আমাদের এই গলিটা তোমরা দেখেছো, ওই সরু জায়গাটা, ওইখান দিয়ে যাওয়ার সময় উপরে বাসে ওনার কাকাদের ঘরের চালের বাসে ওর মাথায় লেগে গেছে, মানে মাথায় জোরে বাড়ি খেয়েছে, খেয়ে বসে পড়েছে। আর টালিটা ওপর থেকে পুরো ভেঙে ওর মাথায় পড়তো। আমি সেই সময় সঙ্গে সঙ্গে গিয়ে টালিটাকে ধরে দিয়েছিলাম। মানে দুপুরবেলা রোদ্দুরের মধ্যে মানে ওই জিনিসটা হয়েছে, মানে আমি যদি ঠিক সময় দেখতে না পেতাম, টালিটা পুরো ও তো বসে পড়েছিল, টালিটা পুরো ওর মাথার মধ্যে গিয়ে পড়ে যেত, লাগতো তো অবশ্যই, মাথা ফেটে যেতে পারতো। তো এইগুলো নিয়ে না মানে খুব নেগেটিভ কিছু চিন্তাভাবনা আসছে যে কেন হচ্ছে এরকম একটার পর একটা। বুঝতে পারছেন যে এত খারাপ, মানে আমার সাথে কাল পরশু মানে গতকাল এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর সাথে আজ এরকম হলো। তাই বুধু বাবা যেহেতু বাড়িতেই আছে, তাই আজকে ঠিক করলাম যে দক্ষিণেশ্বর যাবো। তো বাবা তো কিছুতেই যেতে চায় না, বলে এখন ওই জায়গাগুলো ব্যবসার জায়গা হয়ে গেছে, আগে ভালো ছিল, এখন সব সব কিছুতেই ব্যবসা হয়ে গেছে, মোবাইল রাখো, ফোন রাখো, জুতো রাখো, এত কিছু করেছে, সব জায়গায় পয়সা খেলা। আর আমরা তো সব উদ্দেশ্যে যাবো আমাদের মনের দ্বিধাগুলো কাটাতে, যা সে জন্য যাবো। পয়সা নিয়ে যদি হয় সেটাই সই আর কি করা যাবে, মানুষ জন্মালেও পয়সা লাগে, মরে যাওয়ার সময় পয়সা সবইতেই লাগে। মনটা তো হয়তো স্থির হবে। আর তারপর কথা যে পুটু বাবা, ও আমাকে নিয়ে ভীষণ টেনশনে আছে, ফোন করলাম যদি একবার ইস্যু না করছে বাড়িতে, আমাকে ফোন করছে যে ফোন ধরছে না, মানে ও ওটা নিয়ে একটু ভয় পেয়েছে কারেন্টের শক খেয়ে। আর আমারও টেনশন হচ্ছে যে দুদিন বাড়িতে আছে গাড়ির জন্য, এরপরে তো ও কাজে বেরোবে, ও তো রাস্তাঘাটে ফিরবে। তো এই জন্য একটু ঠাকুরের কাছে ঠকতে গেছিলাম। তো বাইরে এত রৌদ্র, বাপরে বাবা এত রোদ, তার মধ্যে গরম, আর এই হাওড়া কলকাতা যাওয়ার মতো জায়গা মানে আমার তো একদম ভালো লাগে না, খুশায়ও না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। মানে বাবা 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 বাবা, আচ্ছা আমি যাচ্ছি, আমি যাচ্ছি, কিছু হয়নি মা, তুই হাবা দিচ্ছে কি বলো, যাও তুমি সাদা গেলে যাও, আমি যাচ্ছি, যাও যাও। এসছে ভাম, কাজ হচ্ছে এটা ভাম দেখা। তো এত গরম, চোখ মুখ তো বসে গেছে, আর আমি বাইরে বেরোলে কিছুই খাই না, শুধু জল 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 খেয়েছি। বাড়ি এসে একটু প্রসাদ মুখে দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে জল খেয়েছি গ্যাসে, এইটুকু। এই হলো আজকে ভিডিও না করার কারণ। সত্যি কথা হলো পারিনি, মন মেজাজ ঠিক ছিল না, ভালো লাগছিল না, এই জন্যই আজ আর ভিডিও করাও হয়নি। কাল থেকে আবার তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে পাবে, আশা করছি তোমাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ আর ভালোবাসায় মানে আর কোনো বিপদ ঘটবে না। আমার কেন কারো জীবনে ঘটুক এটা কখনোই যায় না, তো এরকম টেনশন চিন্তায় বিপদের আশঙ্কা করে টেনশন চিন্তায় থাকাটা খুবই কষ্টকর ব্যাপার। এই হলো ঘটনা, মজা তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই পাশে থেকে এভাবে ভালোবাসা দিয়ে আমাদের আশীর্বাদ করো, যাতে আমরা সুস্থ স্বাভাবিক থাকি, সবাই থাকে সুস্থ স্বাভাবিক। আর বেশি কিছু কথা বলবো না, দক্ষিণেশ্বরে কী করলাম না করলাম তোমাদেরকে পরের ভিডিও তোমার অবশ্যই দেখতে হবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।